হবে। একটা কোরআনের গল্প শোনাবো সূরা কাহাফ থেকে, সে কোরআনের ঘটনাটা কার জানেন? নবী মুসার। কি ঘটনা বলবি সাহেব? শুনুন, এ বাবা শুনুন, নবী মুসা এরকম বক্তব্য রাখছেন, আমি যেরকম বক্তব্য রাখছি, এখন আপনি যদি জিজ্ঞেস করেন, হাজি মৌলবি সাহেব তোমার দক্ষিণ দিনাজপুর বাড়ি, তোমার বাপের নাম অমুক, আর তোমাকে দেখছি প্রায় জালসা করছো মোবাইলে, খুব তোমার নাম দাম দেখছি, তো মৌলবি সাহেব তুমি কি এলাকার সবচেয়ে বড় বক্তা? প্রশ্ন ঢ্যাল ফোড়, মানুষ ঢ্যাল ফোড় প্রশ্ন আছে নাকি? কিছু খ্যাপা মানুষ আছে এরকম উল্টো পাল্টা প্রশ্ন করে। এখন আমি যদি প্রশ্নটার উত্তর দিতে গিয়ে টেড়া হয়ে যায়, হ্যাঁ জি আমার চেয়ে বড় বক্তা কেহ নাই, তো আমার ঠিক হলো না ভুল হলো? তার কারণ আমার পিছে আছে বাঘ যে একটু পরে আসছে, তো আমার ভুল হয়ে গেল, ভাবনা চিন্তা করলাম না, আমার পিছনে বাঘ বসে আছে, আমার মাওলানা আসলে আমার পুঁজি খতম করে দিবে। হে বন্ধু, বলার সময় অনেক রকমের বক্তব্য মুশকিল হয়ে যায়, ফসকে যায়, ভুল হয়ে যায় বক্তব্য রাখতে গিয়ে না? কিছু কিছু লোককে দেখবেন বাবা ওই টেঁড়া হয়ে বসে আছে সভাপতি, যদি বক্তার একটু পিছলে যায়, একবার মাইকে বলে ফাহুয়া বাতলুন, আরে বাবা তুই তো খুব বাতলুন বললি, তুই আধ ঘন্টা বক্তব্য দিতে তোর পেন যদি না খুলে যায়, হ্যাঁ ভুল হতে পারে নাকি বাবা? সংশোধন করার জন্য ঘরে চলো ভাই, এটা ভুল হয়েছে, না আমি আপনাদের নমাজকে পাঁচ রেখাত ছ রেখাত করে দিয়েছি। কত চা খাওয়াবেন জি? কমিটি কত ভালো জি, হ্যাঁ খালি চাই খাওয়াইছে। আর আমার আনিসুর ভাইকে বলতাম যে আমার ব্যাগ থেকে বোতল এনে দাও ভাই, আনিসুর ভাই, হ্যাঁ ভাই তোমার ব্যাগ থেকে আমার এই যে দুধ চা খাওয়া যাবে না ও ভাই, ওই কতো জি একটু বোতলটা নিয়ে এসে দাও তো ভাই, তোমাকে বলছি তোমাকে, মুকলেসুর দিনের আলো বাংলা, আমার ব্যাগে বোতলটা আছে নিষে দাও, চা খেতে পাবো না কপাল খারাপ জি। এ বাবা কার কথা বলছিলাম? সূরা কাহাফ থেকে একটা গল্প ঘটছে, বক্তব্য রাখতে গিয়ে নবী মুসাকে একটা লোক এসে বলছে, ওগো নবী মুসা আপনি কি এলাকার সেরা বক্তা? হ্যাঁ আপনি কি সেরা বক্তা? তখন মুসা ডান দিকে বাম দিকে সামনের দিকে তাকিয়ে দেখে, আমি তো এখানকার সবচেয়ে আমি ভালো, আর আমার কাছে সব ফতোয়া জিজ্ঞেস করে। তখন মুসা নবী এই কথাটা না বলে যে হ্যাঁ গো আল্লাহ আমাকে সবচেয়ে বড় বক্তা বানিয়েছে, এই কথাটা না বলে হচ্ছে হ্যাঁ আমি ভালোই বক্তা, আমি সাইডে ছুটে দেখলাম আমি আমার চেয়ে বেশি জ্ঞানী কাউকে পেলাম না, যখন এই কথাটা বলা তখন আল্লাহ বলছেন, হে নবী মুসা তুমি কি আমার প্রশংসা করলে না? তোমাকে আমি এত সুন্দর জ্ঞান দিলাম, এত সুন্দর করে সাজালাম, আর তুমি কি মুখ দিয়ে এই কথাটা বললে না যে আল্লাহ আমাকে বড় বক্তা বানিয়েছে তাই আমি বক্তা হয়েছি? তুমি এই কথা না বলে তুমি ডাইরেক্ট বলছো হ্যাঁ আমি সবচেয়ে বড় বক্তা, এই কথাটা যখন ভুল হয়ে গেল আল্লাহ নবী মুসাকে গল্প শোনাতে আরম্ভ করলেন। গল্প শোনার মালিককে একটু বলতে হবে, বন্ধুরে আমার গল্প শোনার মালিক হলেন আল্লাহ। নবী মুসাকে বলছেন, নবী রে তুমি কি সবচাইতে বড় বক্তা তুমি স্বীকার করো? তো নবী মুসা বলছেন, আল্লাহ ডান দিকও ভালো মুলবি দেখি না, বাম দিকও ভালো মুলবি দেখি না, আর ভালো মুলবি না থাকার কারণে আমি স্বীকার করে নিয়েছি আমি বড় বক্তা, এ আল্লাহ যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এ নবী তোমাকে তো ক্ষমা করবো, তুমি ভুল স্বীকার করেছো, কিন্তু তোমাকে আগে দেখাবো তোমার থেকে বড় বক্তা দুনিয়াতে আছে কি নাই, এটা কার কথা? আল্লাহর কথা। এবার আল্লাহ বলছেন, নবী তুমি দেখতে চাইছো? তখন নবী মুসা বলছেন, হে আল্লাহ আমার চাইতে বড় বক্তা জ্ঞানী লোক আর কি আছে, তুমি আমাকে দেখাও। এ বাবা একটা ফালতু কথা বলছি না, সূরা কাহাফের সম্পূর্ণ ঘটনা আছে, কাল কি যে পড়বেন, কালকে কি এক সিরিয়াল ভাবে আপনি পড়তে শুরু করবেন? নবী মুসার সঙ্গে কি ঘটেছে আপনাকে বলে যাবে। আমার টাইম তো বাবা, আমি পকেট মারা লোক, কমিটির দায়িত্ব আছে পকেট মারতে নাকি, টাইম টেবিলে পকেট ঠিক করে রাখেন, হাত দিব এবার জান পকেট মার বলে পিটন দিয়ে না জি, ও বাস খারাপ বাপ যান। নবী মুসাকে বলছেন, নবী তাহলে তুমি যখন বলেছ আমার বেশি জ্ঞান, তো তোমার চাইতে বেশি জ্ঞানের লোক আমি আল্লাহ তৈরি করেছি কিনা তুমি দেখো। আল্লাহ কী করে দেখতে পাবো? তো বলে চলে যাও, তুমি সফর করো, সফরের হারাতে দেখতে পাবে দুটো জায়গাতে একটা মিলনস্থল আছে, দুটো মোহনা এসে এক জায়গায় মিলেছে, আর সেখানে তোমার চাইতে একটা বিশাল জ্ঞানী লোককে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করে দিব। ওখানে যদি তুমি যাও তো বুঝতে পারবে যে তোমার চাইতে লোকটা বেশি জ্ঞানী না কম জ্ঞানী, ওখানে গেলে তোমার জ্ঞানের ভাণ্ডার খুলে যাবে। একবার জোরে সুবহানাল্লাহ বলুন তো বাবা। এ বাবা তখন নবী মুসা বলছেন, ঠিক আছে আল্লাহ চলবো, আল্লাহ আমাকে কী কী করতে হবে তুমি বলে দাও, কী কী করতে হবে তুমি বলে দাও। মাশাআল্লাহ, কে ভাই এটা? তোমার নাম? সাদিকুল ইসলাম। হাজার টাকা দান করেছে মায়ের জন্য, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপ জান, এবার নবী মুসা বলছেন, আমি তো রাস্তা দিয়ে যাচ্ছি যাচ্ছি, অনেক তো গোলমালের কথা বাবা, যা কথা বলবো সবই গোলমাল আছে, তো আমি মিডিলে ছোট্ট বক্তা ছোট্ট রকম ওয়াদ করে চলতে আরম্ভ করলাম। হে আল্লাহর বান্দা,
হ্যাঁ মাশাআল্লাহ জাযাকাল্লাহ সে ছোট বান্দা আপনার সামনে বলতে আরম্ভ করলাম নবী মুসাকে বলা হলো নবী তুমি যখন ওই লোকটাকে খুঁজতে যাবে তো নিজের বাড়িতে খাবার দাও নিয়ে অনেক দূরে সফর অনেক লম্বা সফর তোমাকে রাস্তা যদি ভোক লাগে তো খাবার খেতে হবে তো নবী মুসা তুমি মাছ চাটি ভাজা লিও মাছ 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 ভাজা করে নিও কিন্তু নবী মুসা তুমি দেখবে এই টিপিনে যে ভাজা মাছগুলো নিয়ে যাচ্ছ এই মাছগুলো যদি জিন্দা হয়ে যায় আর যেখানে জিন্দা হয়ে যাবে সেখানে তোমাকে ওই জ্ঞানী লোকের সন্ধান দেওয়া হবে তুমি ভালো করে লক্ষ্য করে রাখবে তো নবী মুসা বাড়ি থেকে বের হচ্ছেন বাবা রুটি টুটি খাওয়ার টাওয়ার নিয়ে বের হচ্ছেন মাছ ভেজে নিয়ে বেড়াচ্ছেন আর একটা বন্ধুকে বলছেন এই বন্ধু বন্ধুর নাম হলো ইউসা ইবনে নুন মনে রাখবেন ইউসা ইবনে নুন একটা সঙ্গে করে চলতে আরম্ভ করলেন এটা আপনাদের গ্রাম এটা আপনাদের গ্রাম মাল্লা যে গেলে ওই জ্ঞানী লোকটাকে পাওয়া যাবে আগে বুঝে নিলাম এখান থেকে হাঁটবে হাঁটতে 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 মালদা যাবে এই মালদার রাস্তার মিডিলে যে ওই জ্ঞানী লোক কোথায় বসে আছে আল্লাহকে পরিচয় করে দিবে বাবা দুই বন্ধু হাঁটতে আরম্ভ করেছেন কিসের জন্য জ্ঞানী লোককে খোঁজার জন্য চল দেখি আমার চেয়ে বেশি জ্ঞানী লোক আছে চল দেখব দুইজন হাঁটতে আছেন হাঁটতে 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 বন্ধুরে দশ কিলোমিটার গিয়েছে পনেরো কিলোমিটার গিয়েছে পঞ্চাশ কিলোমিটার গিয়েছে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছে দুইজন ক্লান্ত হয়ে গিয়েছে এবার একটা নদীর ধারে এক পাটালে বসে 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 দুইজন মিলে ইউসা ইবনে নুন আর আল্লাহ নবী মুসা দুইজন আরাম নিতে আরম্ভ করেছে বিশ্রাম নিতে আরম্ভ করেছে এ বন্ধু যখন মানুষের শরীরটা দুর্বল হয়ে যায় ক্লান্ত হয়ে যায় যেখানে বসলে সেখানে ঘুম আসবে তাই না হে আল্লাহর বান্দারা দুইজন বন্ধু চলতে চলতে কালান্ত হয়েছে আর দুইজন একটা পাথরের উপরে বসে আরাম নিতে আরম্ভ করেছে ইউসারে তুমি ওই পাথরে ঘুমাও আমি এই পাথরে একটু আরাম নিই তারপর আবার মালদার দিকে যাব যতক্ষণ সেই জ্ঞানী লোককে না পাবো ততক্ষণ বাড়ি ঘুরে আসবো না দুইজনেই বুদ্ধি করে চলতে আরম্ভ করেছে বন্ধুরে এবার যেখানে খুলতে আরম্ভ করেছে খুলতে 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 যেখানে বসে আরাম করছিল দুইজনের চোখটা লাগা লাগা ভাব ঘুম আসা আসা ভাব কালান্ত শরীর নিয়ে দুইজন একটু মুরগি ঢুলন দিয়েছে আর ওই যে পানি ছিটাগুলো অনেক রকমের কথা আছে যে সমুদ্রের ধারে বসেছে পানি ছিটাগুলো অটকা পটকা করে পড়তে পড়তে এক এক দু ফোঁটা পানি ওই টিফিন বাক্সে পড়েছে আর যখন টিফিন বাক্সে পড়া বন্ধু ওই টিফিনের ভাজা মাছ জিন্দা হয়ে রাস্তায় নেমে গেছে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ খোদা গো তোমায় মোরা ডাকিতে জানলাম না দয়াল গো ডাকার মতো ডাকলে খোদা তুমি কেমনে শুনো না ডাকিতে জানলাম না দয়াল গো এক ডেকেছেন মুসা নবী খোদার নরে গেছেন জ্বলি গো পাহাড় পুড়ে সুরমা জ্বলল আমার মুসা জ্বলে না ডাকিতে জানলাম না দয়াল গো বন্ধুরে আমার দুইজন ঘুম পাড়তে পাড়তে ওই খালি টিফিন নিয়ে আবার চলতে আরম্ভ করেছে কিন্তু মাছ যে বেরিয়ে গিয়েছে নিন্দের ঝোঁকে কোনো খিয়াল তারা করতে পারেনি গাঁজা করি গল্প না কোরআন এ বাবা এবার আর একটু সামনে পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার হাঁটার পর নবী মুসা বলছে হ্যাঁ হে ভাই খুব ভোক লেগেছে টিফিনটা খুলতো ভাত খাবো কিংবা রুটি আছে খাবো বের করতো বাবা তখন ইউসা ইবনে নুন বলছে হ্যাঁ খাও দুইজন মিলে একটা জায়গাতে বসে খাওয়ার জন্য মাছটা বের করতে আছে বাবা টিফিন ফাঁকা হে আল্লাহর বান্দা ইউসা টিফিন খুলো টিফিন খুলো যখন টিফিন খুলতে বলেছে ইউসা বলছে হ্যাঁ 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 মানে কি হ্যাঁ মাছ নাই মাছ নাই মাছ নাই মাছ নাই আরে ইউসা ইবনে নুন যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তো ভাজা মাছ আমার টিফিনে ছিল মাছ কোথায় গেল তখন ইউসা বলছেন ওগো নবী মুসা যে পাথরে আমরা বসেছিলাম যে পাথরে আমরা আরাম নিচ্ছিলাম দম নিচ্ছিলাম নবী গো ওই পাথরের পানি ছিটাতে আমাদের টিফিন বাক্সে পড়ে আর টিফিনের মাছ জিন্দা হয়ে চলে গিয়েছে আপনাকে বলবো বলবো করছিলাম কিন্তু ইবলিশ শয়তান ভুলিয়ে দিয়েছে এই জন্য আপনাকে বলতে পারেনি নবী মুসা বলছেন হাই কপাল কেমন করে তুমি ভুলতে পেরেছো চলো 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 ওই জায়গাতেই জ্ঞানী লোক আছে অন্য জায়গায় জ্ঞানী লোক পাওয়া যাবে না কোরআন বলছে কি বাবা এবার ওই দুটা মুলবি সাহেব কে কে হযরতে আল্লাহ পাকের নবী মুসা আর বন্ধু
ইউসা ইবনে নুন। তখন বলছে চলো হাজি কোন রাস্তা দেয় নুজি, কোন রাস্তা দেয় নুজি, কেমন করে যাবো জি, মালদা যাচ্ছিলাম কোন প্যাচে বেজে রাখলাম। তখন নবী মুসার প্রমাণ আছে বাবা, কোরআন প্রমাণ করছে কি যে তারা পায়ের হটা পায়ের ছাপ দেখতে 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 আবার ওই পাথরের কাছে আসছে যেই পাথরে দম নিচ্ছিল। বোঝা গেল? এ বন্ধু, পাথরের কাছে আস্তে আস্তে দেখা গেল সুন্দর একটা মাদার দিয়ে রাস্তা হয়ে গিয়েছে, সমুদ্রের ক্যানেল দিয়ে রাস্তা হয়ে গিয়েছে, মাছ যেই দিকে গিয়েছে সেই দিকে ক্যানেল ফেটে গিয়েছে। এই খেলাটা কার? খেলাটা কার? খেলাটা হলো আল্লাহ। আর নবী মুসাকে বুঝিয়ে দিবে, মুসা রে কোন ক্রমে অহংকার করা যাবে না, নবীর সামনে তো অহংকার বলা যাবে না, এই ভুলটা আপনাকে বুঝিয়ে দেওয়ার বললে বলতে আরম্ভ করলাম। বন্ধু রে নবীর বারে কোনো অহংকার বলা যাবে না, শুধু আপনাকে বুঝার জন্য বলতে আরম্ভ করলাম। মানুষ এই ভুলগুলো করে, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। দুইজন এসে দেখছে বাবা সামনে একটা সুরঙ্গ পথ হয়ে গেছে। তখন ইউসাকে বলছে, ইউসা এখানেই সে আল্লাহওয়ালা আছে বাবা। এবার নবী মুসা সামনে সামনে বন্ধু পিছনে পিছনে যাচ্ছেন, কোথায়? এখানে জ্ঞানী লোক পাবে। এবার দুই সমুদ্রের মিলন স্থানে, দুই সমুদ্রের মিলন স্থানে করে বড় একটা হেডমনা টুপি টাপি লাগিয়ে সুন্দর করে বড় দাড়ি সাজিয়ে নিয়ে আল্লাহ জিকির করছেন। ফাওয়াজাদান আবদান মিন ইবাদেনা, ফাওয়াজাদা আবদান মিন ইবাদেনা। নবী মুসা গিয়ে দেখছেন তো একটা মুলবি সাহেব বসে আছে। মুলবি সাহেব বলো, হৃষ্টপুষ্ট মুলবি সাহেব। এ বন্ধু বল, নবী মুসা গিয়ে বলছেন ও মুলবি সাহেব, আসসালামু আলাইকুম। মানুষকে দেখলে মানুষের সালাম হবে কি না, মুসলমান দেখলে মুসলমানের সালাম হবে কি না, এর জন্য অনেক বড় হাদিস আছে, বলার টাইম নেই রে বন্ধু। যখন একটা বিষয় বলতে আরম্ভ করেছি এই বিষয়ের উপর আর কোনো লাইন কাটা যাবে না। গিতে গিয়ে বাবা দেখলেন একজন মুরব্বী মানুষ বসে আছে। নবী মুসা বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে মুরব্বী সাহেব বলছে, কে গো তুমি? নবী মুসা, বানী ইসরায়েলের নবী তুমি? বলে হ্যাঁ আমি নবী মুসা। তো নবী মুসা বলছেন যে হুজুর আপনার কাছে বলে আমার চাইতে বেশি জ্ঞান আছে, তো আল্লাহ আমাকে খবর দিয়েছে, তো আপনার কাছে এই জন্য এসেছি, আপনার কাছে কী জ্ঞান আছে আপনি আমাকে দেখান। তখন সেই লোকটা কী বলছেন জানেন? কী বলছেন? হ্যাঁ নবী মুসা, তুমি জ্ঞান শিখতে এসছো, তুমি জ্ঞান শিখতে এসছো। ওরে সুবহানাল্লাহ, কলা ইন্না কালা তাস্তাতি ময়া সাবরা। কী বলছেন? ইন্না কালা তাস্তাতিয়া ময়া সাবরা। তুমি জ্ঞান শিখবা কিন্তু লাগে না তোমাকে। কেন? বলে নবী মুসা রে এই জন্য তোমাকে লাগে না, তুমি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবে না। কেন পারবে না? যে সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, আর সেই জ্ঞানটা যদি আমি তোমাকে আমি দেখাই তো তুমি কেমন করে লোড নিবে, কেমন করে সহ্য করতে পারবে? ওয়াতিব রে নবী মুসা, আমার কাছে বেশি জ্ঞান তুমি নিতে পারবে না। তখন নবী মুসা বলছেন, এ আল্লাহর বান্দা, কলা সাতা যে দুনি ইনসা আল্লাহ, আপনার পিছন পিছন যাব, কি জ্ঞান আছে আপনি দিয়ে দেন, কোনো ডিস্টার্ব করব না, করব না, করব না। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। কোনো ডিস্টার্ব করবে না তো? ঠিক আছে। বলে হ্যাঁ। এ বাবা, তিনজন মিলে যুক্তি পরামর্শ করে বা চলতে আরম্ভ করলেন। কোথায় চলতে আরম্ভ করলেন গো? তিনজন মিলে যুক্তি করতে 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 বাবা এখন যাচ্ছেন কোথায়? যে জায়গায় যাচ্ছে, তিনজন যেতে যেতে রাস্তা দিয়ে বাবা একটা নদী পার হতে হবে। তো একটা স্বভাব আছে, দেখবেন কি স্বভাবটা জানেন? কোনো মানুষ যদি মুলবি সাহেব হয়, হাদি সাহেব হয়, তো কিছু বাবা যদি সে লোকটা চোরও হয় আর মোটর সাইকেলে হেঁটে যায়, তো কোনো মুলবি যদি হাঁটতে হাঁটতে মুলবি সাহেবকে দেখতে পায় তো বলে, মুলবি সাহেব আমার মোটর সাইকেলে চড়েন, আমি আপনার মোটর সাইকেলকে নিয়ে চলে যাচ্ছি, আপনি কি স্টেশনে যাবেন? বলে হ্যাঁ ভাই আমি স্টেশনে যাবো। বলে চড়েন চড়েন চড়েন। এই হেল্পগুলো করে না গো বাবা। দেখেন লোকটা ছেলেটা যদি বেনামাজি হয় তা মুলবিকে দেখলে খালি মোটরসাইকেল নিয়ে গেলে তা বলে একটু উঠে যান মাস্টার মশাই, উঠে যান। কেন? এটা এটা শ্রদ্ধা, একটা ভালোবাসা। তো বাবা ওই নৌকাতে তিনজন পার হয়ে ওপারে যাবে, তো যাওয়ার সময় কী ঘটে জানেন? তিনজন সুন্দর করে নৌকাতে উঠতে যাবেন, তো একটা লোক বলছে, মুলবি সাহেব আমি অনেক দিন থেকে তামান্না করে আছি আল্লাহর ভালোবাসা, প্রেমিকগুলোকে আমি ভালোবাসা দেখাই, মুলবিকে খুব আমাকে ভালো লাগে, বক্তাদেরকে খুব ভালো লাগে, তো আপনারা মুলবি সাহেব মানুষ, আপনাদেরকে নদীটা পার করে দেবো, একটা পয়সা নেব না। তো ভালো কথা না খারাপ কথা? এ বন্ধু
হান তালাকা হাত্তা এজারা কে বা ফিসা পেনাতে খারা কহা। এবার তিনজন চলতে চলতে নৌকাতে উঠেছে বন্ধুরে, যখন নৌকাতে উঠে যাওয়া যে লোকটার কাছে জ্ঞান কিনতে গিয়েছে, জ্ঞান বুঝতে গিয়েছে, ও একখানা কুড়াল বের করে ওই নৌকাটাকে ফুটা করতে আরম্ভ করেছে। জোরে জোরে বলুন, এখন অবস্থা কি হবে বন্ধুরে আমার, যখন নৌকাটাকে ফুটা করতে আরম্ভ করেছে। নবী মুসার কেমন ব্যবহার তো আপনারা জানেন, টনটনে লোক, একবারে দাঁড়িয়ে বলছেন, ও আল্লাহর বান্দা, আপনার কাছে জ্ঞান শিখার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে, আর যে লোকটা আপনাকে ফিরিতে বার করতে চাইছে তার নৌকা তুমি ফুটা করে দিচ্ছ, তোমার কাছে আমার চেয়ে কি বেশি জ্ঞান আছে? দুইজনের ভিতরে টক্কর লেগে যাচ্ছে, কথা কাটাকাটি হয়ে যাচ্ছে। তখন বলছে, আলামাকুল্লাকা লান্তাস্তাতি ময়া সাবরা, ওরে নবী মুসা, তোমাকে আর বেশি বাহাদুরি করলে ভিতরে নিয়ে যাব না। তোমাকে বলিনি যে তুমি যদি খালি উত্তর করাকরি করো তোমার ভিতরে নিয়ে যাবো না? তখন নবী মুসা বলছে, জোড়া আপনাকে আর ভেজাল করবো না, আপনি যা করবেন করেন, কিন্তু আমার প্রশ্ন লাগলো যে আপনি এই ভালো লোকটাকে কেন পুরা করছেন? তখন ওই বয়স্ক লোক বলছেন, জ্ঞানী লোক বলছে, তোমাকে তো এটাই দেখাবো, এ ভালো নৌকাটা আমি কেন ফুটা করলাম, এটাই তো তোমাকে দেখার জন্য, যেটা আমার জ্ঞানে আছে তোমার কাছে নাই, তোমার কাছে যেটা আছে আমার নাই, আর আল্লাহ তোমাকে বলে দিয়েছে তোমার চাইতে বেশি জ্ঞানী আমি, তখন সহ্য করে থাকো আর নাহলে তোমাকে ভিতরে নিয়ে যাবো না। তখন নবী মুসা বলছেন, হুজুর আর বিরক্ত করবো না, চলেন নিয়ে চলেন। কোথায় নিয়ে চলেন? বলেন, আর কী কী জ্ঞান আছে আপনি দেখান। এ আল্লাহর বান্দারাম, যখন চলতে আরম্ভ করলেন, চলতে চলতে বন্ধুরে এমন জায়গাতে গেলেন, ফান্তালাকা হাত্তায় যাতায় আহলাল কারিয়াতে, এমন এক গ্রামে প্রবেশ করছেন বন্ধু, যে গ্রামে ঢুকার পরে তিনজন মুলবি সাহেব ঢুকেছে গ্রামবাসীকে, বলছে ওই গ্রামবাসীরা আমরা এখানে একটু জালসা করবো, আমাদেরকে জালসা করার অনুমতি দাও, কিংবা বলছে বন্ধুরে অনেকের অনেক রকমের মত আছে, কিংবা তিনজন মুলবি সাহেব গ্রামে ঢুকে বলছে, ও ভাইরা আমরা তিন দিন থেকে খেতে পাইনি, আমাদেরকে দয়া করে একটু খাওয়ার ব্যবস্থা করে দাও, আমাদের ভুকে পেট জ্বলছে। তো গ্রামের কোনো লোক পারলো না যে তিনটা মুলবিকে এক মুঠো ভাত খাওয়ায়, কেউ করলো না বাবা। এদিকে মুসা নবীর কিন্তু টেম্পার গরম হয়ে গেছে, এ লোকগুলোকে এত আফসোস করলাম বললাম, কিন্তু এই লোকগুলো আমাদের খাওয়া দিল না। হাঁটতে হাঁটতে বাবা গ্রামের শেষ মাথাতে গিয়েছে, তো একটা দেওয়াল উল্টে পড়ছে, কি দেওয়াল উল্টে পড়ছে, দেওয়াল উল্টে পড়ছে, তিনজনে হাঁটতে আছেন, দেওয়ালটা উল্টে পড়ো পড়ো ভাব কি উল্টে পড়ছেন, অনেকগুলো কথা আছে। এবার যে লোকটার কাছে জ্ঞান শিখতে গিয়েছে ওই মুরব্বী লোক হাতের ইশারা যখন দিয়েছে বাবা, দেওয়ালটা আবার দাঁড়িয়ে গিয়েছে। জোরে জোরে বলুন, সুবহানাল্লাহ, হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর বডির দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস, কাটিবে আমার জন্য ঝাড়ের শক্ত বাস, হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর দেহের দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে আমার জন্য ঝাড়ের মোটা বাস, আনবে কেহ আতর পানি করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো মাটি দিবা চল, আনবে কেহ আতর লোভান করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো মাটি দিবা চল, হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর দেহের দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে আমার জন্য ঝাড়ের মোটা বাস। জোরে জোরে বলুন, সুবহানাল্লাহ। যখন ওই মুরব্বী মানুষ আঙ্গুল দিয়ে দেওয়ালটাকে দাঁড় করে দিয়েছে, তখন মুসা নবী বলছেন, এটা ভুল করে দিলেন, এটা ভুল করে দিলেন, যেই গ্রামে আমাদেরকে খাবার দিল না, যেখানে আমাদের জালসা করার ব্যবস্থা করে দিল না, থাকতে দিল না, সেই গ্রামে তো আপনি উপকার করছেন, আপনার ব্যবহার ভালো লাগে না, কথা যাওয়ার টক্কর লেগেছে। তখন আবার ওই মুরব্বী সাহেব বলছেন, এ মুসাম আলাম্মা কুল্লাকা ইন্না কালাম তাস্তাতি ময়া সবর, নবী মুসারে তোমাকে আগেই বলেছি তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, পারবে না, পারবে না। নবী মুসা বলছেন, আবার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, কলা সাচা জিদুনি ইনশাআল্লাহ সবেরা, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আর বিরক্ত করব না। ফান্তালাকা আবার চড়তে আরম্ভ করলেন, তিনজন যেতে আছেন বন্ধু, তিনজন যেতে আছেন, যেতে যেতে
যেতে যেতে যেই জায়গাতে প্রবেশ করতে যাচ্ছেন, যেই জায়গাতে ঢুকতে যাচ্ছেন, কিছু বাচ্চারা ক্রিকেট খেলা খেলছে, ফুটবল খেলা খেলছে, দৌড়াদৌড়ি খেলছে। বন্ধুরে, যখন কিছু বাচ্চা দৌড়াদৌড়ি খেলাধুলা করছে, এবার তিনজন গিয়ে বডিগার্ডের মতো দাঁড়িয়ে গিয়েছে, খেলা দেখছে, খেলা দেখতে 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 যে মুরব্বী লোকের কাছে জ্ঞান শিখতে গিয়েছে, ও মুরব্বী একটা ছেলেকে বলছেন, এ বাবা আয় রে আয়, আয় রে আয়। ছেলেটাকে ডাকার পরে ধরে যখন বা ছেলেটা এসেছে, বাবা গলাটা টিপে ছেলেটাকে মাটা করে দিয়েছে। কে মারলো, কে মারলো? যখনই মুরব্বী লোক মেরে দিয়েছে, এবার বলুন তো মুসানবীর কেমন রাগ হবে? হে মুলবে সাহেব, তোমাকে ফলো করার জন্য হরিশ্চন্দ্রপুর থেকে মালদা আসলাম, আর আমার চোখে তুমি যেগুলো ঘটালে তিনটাই অন্যায় ঘটিয়েছো, তিনটাই বদমাশি কাজ হয়েছে, নৌকা ফুটা করেছো, মানুষ মার্ডার করেছো, আর দেওয়ালকে ওয়াকারণ দাঁড় করে দিয়েছো। এ আল্লাহর বান্দা, তোমাকে ভালো ভালো লাগে না যখন এই কথা বলা? এবার সে মূল বিষয়ে বলছেন, তুমি তিনবার ডিস্টার্ব করেছো, আর ভিতরে নিয়ে যাব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভিতরে নিয়ে যাবেন না, চলেন চলেন। তো মুসানবী বলছেন, আর নিয়ে যাবো না, তুমি যে ভয় দেখাচ্ছ, তুমি যে আমাকে জুলুম শুরু করেছো, ভিতরে কী নিয়ে যাবো, তোমার এখান থেকে গল্প শেষ। বাইনি ও বাইনাকা, হা যা ফেরাকো বাইনি ও বাইনাকা, তুমি আলাদা আমি আলাদা। এবার তোমার গল্প হলো, তুমি আল্লাহর কাছে বলতে চেয়েছিলে আমার চেয়ে বেশি জ্ঞানী লোক আছে কি না, আমি তিনটা তোমার চোখের সামনে ভুল করেছি। নবী মুসা বলছেন, হ্যাঁ, আপনি ওয়াকারণ একটা নৌকা ফুটা করে দিলেন, আপনি ওয়াকারণ একটা নৌকা ফুটা করে দিলেন, এটা প্রথম ভুল। দ্বিতীয় নম্বর ভুল কি? দ্বিতীয় নম্বর ভুল, তৃতীয় নম্বর ভুলটা হলো, আপনি গ্রামবাসীর কাছে চড়ছিলেন, তো গ্রামবাসীর কাছে যেতে খেতে দিলেন না, তাদের দেওয়ালটাকে দাঁড় করে দিলেন, এটা আমার চোখে ভুল। তৃতীয় নম্বর ভুল, তৃতীয় নম্বর ভুল, সেটা কি ভুল? তৃতীয় নম্বর ভুলটা কি গো বাবা? এটা মানুষ মার্ডার করে দিলেন। হাজা ফেরাকো বাইনি ও বাইনাকা, যখন আপনি সিদ্ধান্ত করেছেন তো আর ভিতরে যাব না, আপনি আর জ্ঞান দিবেন না। এখন বলেন আপনি কেন ওই তিনটা কাজ ঘটালেন? আপনারা কে কে শুনবেন বাবা? যে যে শুনাবেন একটু হাতটা দেখেন তো, কে কে? যারা যারা শুনবেন তারা হাত দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দাদা আপনি শুনবেন না, একটু হাত দেখান মেহরবানি করে, আল্লাহকে দেখান, আল্লাহ লাইট পাল বাতি সব সাক্ষী, হে মাবুদ আমাদের কিয়ামতের দিন তুমি কবুল করে নিও। আজকে ঠান্ডার রাতে, জানুয়ারি মাসের কত তারিখ দাদা? আজকে 12 তারিখ, রোজ বৃহস্পতিবার, দিনটাতে আল্লাহ আমাদের কবুল করেছে। মাবুদকে হাত দেখান, মাবুদ জানুয়ারি মাসের 23 তারিখে আল্লাহ এলানবাসী হয়ে গেল, এলান হয়ে গেল, খবর হয়ে গেল, 3 তারিখে করোনা আসছে, কিন্তু এসেছে আসেনি। আল্লাহ তুমি আমাদের হাতকে দেখে নাও, কবুল করে নাও। আমরা এই মানুষগুলো যতদিন রাত জাগাবো, যতদিন জালসা শুনবো, ততদিন এলাকায় করোনা দিও না দিবে? দিলে তো মুখারি কিনতে হবে। জি, 5 টাকার মুখারিতে আপনার সব করুণাকে ফ্যামিলিছে, যেমন তেমন মুখারি গো বাবু। আল্লাহ তুমি দয়া করো। এবার জান, যারা যারা শুনবেন, এবার আপনাদের কাছে একটা খেলার কথা, ওই তিনটা কথা ব্রেক, যে যে শুনবেন তারা তারা 5000 করে মসজিদের জন্য জমা দেন। জি, আর ওয়াজ হবে যে মাওলানা, টাকা না দিলে ওয়াজ করবো? জি, খরচ আছে আর আপনাদেরও পরীক্ষা আছে। কেন? এ বাবা, যেদিন নবী মুহাম্মদ হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন।